আসসালামু আলাইকুম। ইউএসএতে ফার্মেসিগুলো কেমন হয় সেটাই আজকে দেখানোর জন্য এসেছি। আজকে ইউএসএর একটা বেশ নাম করা ফার্মেসি ওয়ালগ্রিনস, যেটা কিনা ইউএসএর অলমোস্ট সবগুলো স্টেটেই আছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই তো ভেতরে চলে এসেছি, আমার একটা ওষুধ নেওয়ার দরকার ছিল, তো ভাবলাম ফার্মেসিটা একটু ঘুরিয়ে দেখাই আমার ভিউয়ার্সদের জন্য। এখানে আছে ফার্স্ট এইড, এখানে মোটামুটি ফার্স্ট এইডের যাবতীয় টুকিটাকি সবই পাওয়া যাবে। ফার্স্ট এইড বলতে এই ব্যান্ডেজ, তারপরে আর যা যা লাগে আর কি আমাদের কেটে গেলে ফার্স্ট যে ট্রিটমেন্টটা লাগে আর কি। এখানে পাওয়া যাচ্ছে কফ জাতীয় সব ধরনের, কফ, কোল্ড, তারপরে ফিভার, সব সময় তো লেগেই আছে আমাদের, সিজন চেঞ্জ হচ্ছে, কফ, ফিভার, কোল্ড লেগেই থাকে। তো এই ডিপার্টমেন্টের এই সাইডটাতে এই ওষুধগুলো আমরা পাই। সবগুলো আসলে অনেক অর্গানাইজ করা, যার কারণে যার যখন যে মেডিসিনটা দরকার সে সেখানে গিয়ে ওই মেডিসিনটাই পিক করতে পারে। এখানে যাবতীয় অ্যালার্জির ওষুধ রেখেছে, তো অ্যালার্জির সমস্যা হলে এই সেটাতে আসলেই পাওয়া যাবে অ্যালার্জির ওষুধ। কোল্ড, ফ্লু, অ্যালার্জি, এটা তো আসলে নিত্যদিনের কি বলবো, সবসময় লেগেই থাকে। সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথেই দেখা যায় যে এই ওষুধগুলো আমাদের লাগেই তো লাগে। ফাইবার, ফাইবার জাতীয় ওষুধগুলো এখানে পাবো আমরা। আমি আসলে ছোট ছোট করে একটু একটু করে দেখাচ্ছি কোথায় কি মানে আছে সেটাই দেখানোর। ল্যাক্সিটিভস, অ্যান্টাসিডস, সব আলাদা আলাদাভাবে ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো আমাদের, ওমা তুমি কে, আমরা সবাই মিলে এসেছি। আর এই সাইডটা হলো বাচ্চাদের সুন্দর সুন্দর টয় দিয়ে রেখেছে, এখান থেকে তো আমার মেয়েকে সরানোই যায় না, অনেক কিউট জিনিসগুলো। অনেক সুন্দর সুন্দর স্কুশি টয়েসও আছে। ফার্মেসি বলতে যে শুধুমাত্র মেডিসিন ঠিক তা না, কিন্তু এখানের ফার্মেসিগুলোতে এই যে এখানে মেকআপও পাওয়া যায়, এই সেকশনটা পুরো মেকআপের আইটেম। এখানে নিউট্রিজেনা আছে, তারপরে রেভলন, আর আছে লরিয়েল, ম্যাভেলিন, বেসিক কিছু কসমেটিক্স এখানে পাওয়া যাচ্ছে, কভার গার্ড আচ্ছা যাই হোক। আর আছে আমাদের রেগুলার যেসব স্কিন থেরাপি, নাইট ক্রিম, ডে ক্রিম, ফেস ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার, সব কিছুই একই জায়গাতে পাওয়া যাচ্ছে। আর কোয়ালিটি অনেক ভালো, যে কোনো ওয়ালমার্টের থেকে বেটার কোয়ালিটি এখানে পাওয়া যায়। মেকআপ সেকশনটা আসলে অনেক বড়, আর এই সেকশনটা ঘুরতে গেলে বেশি সময় লেগে যায়, বুঝতেই হবে কেন বেশি সময় লাগছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে কিন্তু ভালোই লাগে। সব কিছুই মোটামুটি পাওয়া যায়, আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। লিপস্টিক কিছু আছে এখানে, যে শেড চান নিয়ে নিতে পারেন, কিছু ওরা ইয়েও রাখে, টেস্টারও রাখে, টেস্ট করে তারপরে যার যেই কালারটা পছন্দ সেই কালারটা পিক করা যায়। You'll get
never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. Chhe baby side, ekdom newborn baby der ja ja lagbe sob ekhane paoa jabe. এই তো এই বটলটা কিন্তু আমিও ইউজ করতাম আমার বাচ্চাদের জন্য, বেবি লোশন, বেবি বাথ, বেবিদের যাবতীয় কিউট কিউট আইটেম এই সাইটটাতে পাওয়া যাচ্ছে। ম্যাজিক বাথ, এগুলো দেখতেই অনেক কিউট লাগে, ঠিক না? বেবিদের জন্য কিছু কিউট কিউট টয়ও আছে এখানে। আর এই যে পিডিয়ালাইট, এটা কিন্তু অনেক প্রয়োজন। যখন বাচ্চারা অসুস্থ থাকে, কিচ্ছু খেতে চায় না, তখন কিন্তু এই ড্রিঙ্কসটা খুব উপকার করে। আমাদের দেশের আমরা যে স্যালাইন ওয়াটার বলি ওইটাই, বাট এখানে ফ্লেভার, বিভিন্ন ধরনের ফ্লেভার আছে, বাচ্চারা লাইক করে। বাচ্চাদের কোনো ডিহাইড্রেশনের প্রবলেম হয় না এই ড্রিঙ্কটা খেলে। ডায়পার ডায়পার র্যাশ ক্রিম, এটা তো সব বাচ্চাদেরই লাগে। আর এগুলো হচ্ছে বেবি ফুড, যা 4 মাসের থেকে যখন বাচ্চারা খাবার শুরু করে তখন এই ফুডগুলো দিয়ে শুরু করা যায়। অনেক হেল্পফুল এই ফুডগুলো, যখন বাইরে যাওয়া যায় ক্যারি করলে কিন্তু অনেক সুবিধা। আর এগুলো বেবি ওয়াটার, বেবি মিল্ক, সব কিছুই টুকিটাকি সব বেবিদের জিনিস এই সেকশনটাতে আছে। হিট থেরাপি, এখানে হিট থেরাপির জিনিস এখানে পাবেন, স্লিপ এইডের জিনিস, আর আছে পেইন রিলিফের। এই সব কিছু আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছে, যে যার যেটা প্রয়োজন সেই জায়গা থেকে পিক করে নিতে পারবেন। খুব সুন্দর অর্গানাইজ করা কিন্তু। আর এখন তো আসলে গ্রাজুয়েশনের টাইম, স্কুল কলেজ সবাই এখন গ্রাজুয়েশন হচ্ছে, তো এখানে কিছু টয় রেখেছে গ্রাজুয়েশন যারা পাবে তাদের জন্য। কিউট কিউট টয় বেলুনস দিয়ে, কার্ডসও আছে, আর এখানে কিছু বাচ্চাদের সাপ্লাইজ, স্কুল সাপ্লাইজ রয়েছে। আসলে এক জায়গাতে অনেক কিছু, বাট আমার মনে হয় অনেক বেটার কোয়ালিটি পাবেন আপনি এই ওয়ালগ্রিনসের ফার্মেসির ভেতরে। ফার্মেসির যে কোনো জিনিসই আসলে ওদের কোয়ালিটিটা একটু বেটার থাকে। এখানে ব্রেসেস অ্যান্ড র্যাপ, কোনো জয়েন্টের কোনো পেইন কিংবা কোনো প্রবলেম হলে এখানে এই র্যাপগুলো কিন্তু কাজে লাগে অনেক, বিভিন্ন ধরনের র্যাপ আছে। আর এগুলো হচ্ছে ক্যান্ডেল, আমাদের বাঙালি রান্না করলে তো আমাদের বাসাতে এই ক্যান্ডেলগুলো লাগেই, কেননা বাংলা রান্না করলে ঘরের মধ্যে যে স্মেলটা হয় ওর জন্য কিন্তু এই ক্যান্ডেলটা ভালো কাজ দেয়। অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল পাওয়া যায়। কি নেই তাই না? এই যে এখানে ওয়াশিং সোপও আছে, কাপড় ধোয়ার জন্য যা যা লাগবে, ওয়াশিং সোপ, ডিটারজেন্ট সব কিছুই। তারপরে কি বলে এটা, ক্লথ সফটনার যেটা ওটাও আছে। এই পুরো জায়গাটা মিলে এক একটা সেকশন করে, এক একটা সেকশনে এক এক ধরনের আইটেম রাখা। তো আমি আমার ওষুধটা পিক করে ফেলেছি, এখন আর কি ওষুধ নেওয়া হয়ে গেছে। এখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকের এই ওয়ালগ্রিনসটা। এটা কিন্তু ইউএসএর বড় একটা ফার্মেসি, অলমোস্ট এভরি স্টেটে এই ওয়ালগ্রিনসটা আছে। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।